तात्विक पठन बेसिकली आम क्या जाना समुदाय अनुच्छेद को पढ़ा जो जगह थी टोटाल आम अनुच्छेद किोटाल पाठ को आम जिते पढ़ाता कहता तात्विक पठन कि क्लिष्ट शब्द बाछवा क्लिष्ट शब्द को अर्थ जानवा ठीक अच्छे ना नहीं तो से जहाँ से जो जगह से लिखा ही क्लिष्ट शब्द शब्द से जानने वे तात्विक पठन बोलिक रूढ़ी प्रवचन ठीक अच्छे कि व्यवहारिक व्याकरण जोटा रोच Uh, से समय रे जानिबा कि एटा तात्विक पठन र व्यवहार हुन्छ त शब्द र अर्थ त सहित आपण प्रश्न उत्तर देव सॉरी उत्तर देव ठिक अहिले त लिंग परिवर्तन विपरीत शब्द समानार्थ बोधक शब्द हला य समय कम्बा विरारम चिह्न र प्रयोग प्रश्नवाची विराम चिन्ह रही छी ओके से समय सब মানে পয়েন্টর যে ব্যবহার যা কহিলি সেটা যদি ব্যবহার হয়েছে সে জায়গার আপনার জাঁবে কি সেটা কোণ না তাৎকিক পঠন বলে কুযায় এবং আউ কোণ তাৎক পঠন যদি আমি দেখবা এটা বেসিকা কোথাও তো গলা আমার গ্রামার গলা লিঙ্গ পরিবর্তন সমর্থকবোধ সব গলা কিন্তু এদিকে দেখুন ব্যাপক পঠন সেটা টোটাল ওল্টা কমিটি যদি আমি যেতে আনন্দ আনন্দপি পড়ুছে সেই সে জায়গায় ব্যাপক পঠন হয়ে যাব গল্প পড়লে খবরকগজ পড়ে এতে কিছু আমি মানে সেটি মানে যদি কয় আমি এগাম পইণ্ট অফ ভিউৰে আমি পঢ়ুনো বষ্ট কেৱল আমি আনন্দ পাইপৰা পঢ়ো সেই সময়তে আমি বেপাক পঠন বুলি আমি ধৰক যেম্কি বিষয়বস্তুক বুজোঁ কিন্তু এমি দেখোন আমাৰ কুৱেশন আগতে কেমি আচিবাৰাংশ কু যদি আমি কয় সাৰাংশ কুকুৰা পঢ়িবা অলগা হ'ব সাৰাংশ কঢ়িবা কৈ যাব ট'টাল সাৰাংশ কুটাৰ তাতে পঠন কিন্তু বিষয়বস্তুক বুজিবা হ'লে হ'লে সেইটা কণ হ'ব ন ব্যাপক পঠন ঠিক আছে এটা কোণ এ স্টোরি এটা গল্প খবরকাগজটা বিনা সাহায্য আমি আমি পড়িপার ঠিক আছে দেখুন আউ তা্বিক যেটা রয়েছে আমার গাইডেড লার্নিং যেটা কি আমি ব্যাপক যেটা হচ্ছে সেলফ লার্নিং জন জনক গাইড্রে আমি পঠন পড়িপার হল দেখুন সব্য পঠন সব্য অর্থাৎ প্লেজরেবুল লনিং বুঝিপার্লে যেটা কি রয়েছে আমার ব্যাপক পঠন প্লেজর পড়ে আনন্দ এবং গদ্য শিক্ষাদান লক্ষ্য এবং গদ্য শিক্ষাদান পদ্য শিক্ষা লক্ষ্য আচ্ছা গদ্য শিক্ষাদান লক্ষ্য সিম্পল কথা কিছু নুহে কি আমি কো দেখুন আমি যদি গদ্য পড়ুছি আমি লেখক জানি জা পল আমি যা যা পড়িবা সেই বিষয় বসু জানি পারিবা এ লক্ষ্য কিংবা মানে অধিক শিক্ষার্থী মানুষ অধিক জ্ঞানবোধ করাইব পদ্যের সেইটা সেম আসবে ঠিক আছে এতের এত ইম্পর্টেন্ট কোশ্চেন আসুনি ওকে তাপরে আমি জাঁয়া কি শিক্ষাদান পদ্ধতি এই থেকে ইম্পর্ট্যাট পয়েন্ট আসুচ তো এদের তিনটি পয়েন্ট রাশি কোণ পদ্য শিক্ষাদান সেম আসব ঠিক আছে উপক্রম উপস্থাপনা তাপরে আসুচি মূল্যায়ন ঠিক আছে তো মূল্যাায়ন কোণ উপস্থাপনা কোণ উপক্রম কোণ সেটা আপনার পয়েন্ট ওয়াইজ লিখেদেছি উপক্রম কহিল আমি তো ইন্ট্রোডকশন না তো উপক্রম কহিলে আমি ইন্ট্রোডকশন কুঝে ফার্ট পার্টটা যেটা কি পূর্ব জ্ঞান আধারে প্রশ্ন পতার যাই এটা গিয়টা হওয়ার কথা গ্যা ঠিক আছে পূর্ব জ্ঞান হল আমার টাইপিং মিষ্টেক সেটা রহে তো এটা পূর্ব জ্ঞান যা ক্লাস টু রে আমি স্টুডেন্টকে পড়ুচে তো ক্লাস ওয়ান রূর্জ্ঞান আমি ফার্স্ট দেবা তাপরে আমি উপক্রম সেটা ক্লাস টু রো টপিক পড়ে তাহা আমি বতাইবা সেটা রয়েছে প্রথম পার্টা ঠিক আছে তা আমি কেবা উপক্রম ঠিক আছে তাপরে উপকরণ আধারেবি পড়ে পারা যেমি কি টিএলএম যেটা আমি ঠিক আছে তো সেটা উপক্রম না আপ ম্যাপ হা কিংবা কোশি চার্ট হেলা ঠিক আছে না নাই গল্পকথন পড়ে পিক্ষণ কার্য ভিত্তিক যেটিভিটি বেস্ট লর্নিং বি আমি কৌচে প্লে ওয়ে মেথড রবি পড়ে পার ঠিক আছে তাপরে উপস্থাপনা কমিটি করা তারপরে ଫାଷ୍ଟ ଆମେ କରିବା ଲେଖକଙ୍କ ବିଷୟରେ କହିବା ତାପରେ ଆମେ ସାରାଂଶ କହିବା ସାରାଂଶ କହିସାରିଲା ପରେ ତା'ପରେ ଆସିବ ଶିକ୍ଷକଙ୍କ ଆଦର୍ଶ ପଠନ ମାନେ ଆଦର୍ଶ ପଠନ ପଢ଼ିବେ ତା'ପରେ ଶିକ୍ଷାର୍ଥୀଙ୍କର ସର୍ବପଠନ ଠିକ୍ ଅଛି ଶିକ୍ଷାର୍ଥୀଙ୍କ ସର୍ବପଠନ ହେବ ତା'ପରେ ଶିକ୍ଷାର୍ଥୀମାନେ ନିରବ ପଠନ କରିବେ ଏସବୁ ଜିନିଷ ସରି ସାରିଲା ପରେ ଠିକ୍ ଅଛି ମୂଲ୍ୟାୟନ ଆସିବ ମୂଲ୍ୟାୟନରେ କ'ଣ ହେବ ସବୁ ପ୍ରକାର ପ୍ରଶ୍ନ ପଚାରାଯିବ ଏବଂ ଲବ୍ଧାକ୍ଷଣ ପରୀକ୍ଷଣ ଲବ୍ଧ ଜ୍ଞାନ ପରୀକ୍ଷଣ ହେବ ଯେଉଁଟାକି ମୂଲ୍ୟାୟନରେ ରହିଛି ଠିକ୍ ଅଛି